মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে গেলেন কেন? আমি কি আবার কিছু ভুল করলাম নাকি? খুব দরকার, আজই যেন নিয়ে আসি। সরি স্যার, একটু লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম, আসলে এত কাজ না, মানে মাথা থেকে বেরিয়ে গেছে দিন দিন। রিকি ফাইলটাই চেয়েছিল, বলেছিল ফাইলটা খুব ইম্পর্টেন্ট। স্যার, তাহলে আমি আসি। হ্যাঁ আসো। বলছি মধুমণি ম্যাডাম, আপনি ভালো আছেন তো? মানে সব ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, সবই তো ঠিক আছে, কেন বলুন তো? ম্যাম, আমরা জীবনে সবসময় চাইলেও তো সব ঠিক থাকে না, মানে ঠিক রাখতে পারি না। রিক খুবই অনেস্ট এবং সাহসী মানুষ। একটাই ভয়, জীবনে অনেক আঘাত পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তো আমি চাই না আর কখনো কষ্টটা পাক। দিদি, ছাতা আপনার। দিদি, মা বাবা না থাকার যে কি কষ্ট, সেটা আমি ছোট থেকে ফিল করেছি। মধু, বাবা কিংবা মা, অন্তত কেউ একটা থাকাটা খুব জরুরি যে কোনো বাচ্চার জন্য। ও বৌদি, মেয়েদের জন্য আপেল নেবেন না আজকে? চোখ মুখ শুকনো লাগছে কেন? কই, কিছু হয়নি তো ঠাম্মি, আমি তো এখানে এলাম তোমার সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে কথা বলতে। দেখ, তোর বাবাকে আমি জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে তোকে দেখছি, তাই দেখেই বুঝতে পারি কোনটা আনন্দের হাসি আর কোনটা কষ্ট লুকোনোর হাসি। দাদুভাই, দাদুভাই কি হয়েছে বল না শোনা। বাড়িতে কেউ কিছু বলেছে? না না, আমি বাড়িতে কেউ কিচ্ছু বলেনি, আর আমি একদম ঠিক আছি। কিছু তো হয়েছে বেশ বুঝতে পারছি, বাড়িতে কিছু হয়নি বলছে, তাহলে কি আবার বাইরের কারো কাছে আঘাত পেল ছেলেটা? ঠিক আছে, আয় আমার কাছে বস তো, বস। তোমাকে একটা রিকোয়েস্ট করবো ঠাম্মি। বল না। তুমি প্লিজ এখানে আর থেকো না, আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। কি হলো ঠাম্মি? আচ্ছা ঠাম্মি, বাড়িতে সবাই কেন বলছে যে তুমি আর বাড়ি ফিরতে চাও?
তোমাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে ঠাম্মি। প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ ঠাম্মি। এতদিন মনে হতো সংসারে আমার প্রয়োজন ফুরিয়েছে দাদু ভাই, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে সেই প্রয়োজন আবার নতুন করে তৈরি হচ্ছে। কেন মনে হতো তোমার এরকম? দেখো ঠাম্মি, তোমার প্রয়োজন ওই বাড়িতে সবসময় ছিল আর থাকবে, তোমায় ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। দাদু ভাই একটা কথা মনে রাখবে, যতই আঘাত পাস না কেন তোকে শক্ত থাকতে হবে। থাকবো, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু প্লিজ ঠাম্মি, প্লিজ প্লিজ আমার সাথে বাড়ি ফিরে চলো ঠাম্মি, প্লিজ। যাবো। আমি আর কই, বেশিরভাগটাই তো মিহি আর বুন মিলে বানালো, কি বলো বলো? আমার এলাচ বুড়ি কি সুন্দর হাতের কাজ। হ্যাঁ, এলাচ বুড়ি কত সুন্দর করে বানিয়েছে বলো তো। মাম্মা এলে মাম্মাকে চমকে দেব। মাম্মা, মাম্মা তোমার মন খারাপ? কি হয়েছে রে মা? মিহি আর বুবুন জানে মাম্মা কি হয়েছে। কালকে প্লেতে পাপা না এসে ভালো লাগছিল, সেই জন্য আমি কষ্ট পেয়েছি, ওইটা ভেবেই তোমার দুঃখ হয়েছে, তাই না মাম্মা? আমি একটু দুঃখ পাইনি মাম্মা, গড প্রমিস। ভালো লোক তো আমার ভালোর জন্য করেছিল, আমি ভালো লোকের উপর লেগে থেকো না মাম্মা, প্লিজ। তুই সত্যি আমার মা রে মিহি, সত্যি খুব ভালো লোক চিনতে পারিস, কিন্তু তোর মাম্মা এখনো পারে না। মা তোমাকে একটা জিনিস দেবো, ভালো লোকের সাথে দেখা হলে দিয়ে দেবে, বলবে মিহি গিফট পাঠিয়েছে। ঠিক আছে, তুই তোর গিফটটা দে, আমি তোর ভালো লোককে দিয়ে দেব, কেমন? চল তাহলে লাগেজটা গুছিয়ে নি, আমি হেল্প করে দিচ্ছি। না রে, এক্ষুনি না, আমি আজ বাড়ি যাব না। মানে ঠাম্মি, তুমি তো বললে তুমি আমার সাথে বাড়ি ফিরবে। আমার এখানে কিছু কাজ আছে, যে মুহূর্তে আমাকে তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই মুহূর্তে আমি তোর সামনে গিয়ে দাঁড়াবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।